আগামী সোমবার 300 আসনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে জাতীয় পার্টি। জানিয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। মনোনয়নপত্র বিক্রিয় জমার শেষ দিনে একথা জানান তিনি। নির্বাচনে অংশ নেয়ার কথা আগেই জানিয়েছে দলটি। আবদুল্লা সাফির রিপোর্টে বিস্তারিত। বিএনপির অবরোধের কারণে জাতীয় পার্টির ফর্ম বিক্রি ও জমার সময়সীমা একদিন বাড়ানো হয়। শেষ দিন সকাল থেকে বরানী কার্যালয়ে লাঙ্গল প্রত্যাশীদের ভিড়। আগ্রহীদের সাক্ষাৎকার নেন জাপার চেয়ারম্যান ও মহাসচিব সহ মনোনয়ন বোর্ডের সদস্যরা। সকালে সাক্ষাৎকার দেন রংপুর বিভাগের সম্ভাব্য প্রার্থীরা। বিকেলে রাজশাহী বিভাগ, কাল ও পরশুও চলবে এই কার্যক্রম। দলীয় কার্যক্রমের মাঝেই সাংবাদিকদের সঙ্গে আলাপে আসেন জাপা মহাসচিব। জানান, 300 আসনের প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে, তালিকা প্রকাশ পাবে আগামী সোমবার। পরশুদের মধ্যে আমরা আমাদের ইন্টারভিউ শেষ করে আশা করি 27 তারিখে আমরা আমাদের চূড়ান্ত লিস্ট আমরা ঘোষণা করতে পারব। প্রথম আমরা জানতে চাই যে তার দলে তার কী অবদান, কতদিন ধরে সে দল করে, দলের প্রতি আনুগত্য, তারপরে তার এলাকাতে তার কী প্রভাব, ব্যক্তিগতভাবে কতটুকু তার জনপ্রিয়তা আছে এবং দেশের জন্য সে কাজ করার মতো তার কী মানসিকতা আছে। এদিকে মনোনয়ন প্রত্যাশীরা বলছেন জনকল্যাণই তাদের লক্ষ্য। আমার বিশ্বাস একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নির্বাচন দিতে তারা সক্ষম হবে। তাদের এসপি, তাদের ডিসি, তাদের নির্বাচন করছে, সব কিছুই তাদের। দিনাজপুরের মানুষ ন্যায়ের পক্ষে ভোট দিবে এবং আমি বিজয় লাভ করবো ইনশাল্লাহ। সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করে এমপি হয়ে আমি আসতে চাই। দলের চেয়ারম্যান জিএম কাদের ঢাকা 17 ও রংপুর 3 আসনের জন্য ফর্ম কিনেছেন। তবে দলের প্রধান পৃষ্ঠপোষক রোশন এরশাদ এখনও মনোনয়নপত্র তুলেননি। আবদুল্লাহ সাফি, নাগরিক, ঢাকা।